হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আবার সেই উত্তাল ভোলা, ছিলে কান নিল, নবীজির মান গেল, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে হিন্দুদের ওপর আবার নির্যাতন নিপীড়নের ঘটনা করছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে হিন্দু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধ এবং বৃহস্পতিবার 15 এবং 16 সেপ্টেম্বর ভোলা জেলায়। মহানবীকে নিয়ে কটুক্তি, পূজা কমিটির সভাপতি গ্রেপ্তার। ফেসবুক মেসেঞ্জারে মুসলমানদের মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ভোলা জেলা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গচন্দ্র দেকে 54 ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। 54 ধারা অনুসারে পুলিশ যে কোনো ব্যক্তিকে সন্দেহজনক কার্যকলাপের সাথে জড়িত বলে মনে করলে তাকে ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে। জানা যায়, গত বুধবার 15 সেপ্টেম্বর রাত 9:30 গৌরাঙ্গ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে মুসলমানদের মহানবী সম্পর্কে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়। পরবর্তীতে জয়রাম নামের ফেসবুক আইডিতে গৌরাঙ্গ নামের এই আইডির কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করা হয়। এতে গৌরাঙ্গকে মুসলমান দমনে সেরা নেতা হিসাবে দাবি করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় ওই রাতেই ভোলা সদর মডেল থানায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গচন্দ্র দে নিজে কে বা কারা তার ফেসবুক আইডি হ্যাক করে এ কাজ ঘটিয়েছে দাবি করে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর রাত 8:45 দিকে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এদিকে মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শহরের কালীনাথ বাজার হাটখোলা জামে মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। আগামী 72 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করেছেন সংগঠনের নেতাকর্মীরা। আপনারা ভিডিওটি দেখুন। শুধুমাত্র আজকে আন্দোলনের সূচনা, তারপরে আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিতেছি। 72 ঘন্টার ভিতরে যদি আমরা প্রতিবেদন না পাই, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না হয়, ওনাকে অচল করে দিয়ে যাই হোক, আপনারা দেখলেন ভিডিওতে কি অবস্থা, কি তালমাটাল অবস্থা সেখানকার, এবং বাংলাদেশে হুমকি দেওয়া যে একটা অপরাধ সেইটাও এই নেতারা জানেন কিনা আমি জানি না। তারা হুমকি দিচ্ছে, 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, কিন্তু এই হুমকির অপরাধে কিন্তু কাউকে গ্রেপ্তার করা হবে না। তো যাই হোক, এই বৃহস্পতিবার রাতেই ভোলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাছিয়া কলোনিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গচন্দ্রদের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং তার ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় গৌরাঙ্গচন্দ্র দেকে 54 ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের আওতায় তার বিচার হবে। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বিষয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন, কারণ এই ঘটনাটি এমন একটি জায়গায় ঘটেছে ভোলাতে, এইখানে কিন্তু এর আগেও অনুরূপ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং এই ধর্মীয় অনুভূতির অবমাননার অজুহাতে সেইখানে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটতরাজ, দোকানপাট ভাঙ্গা, এগুলি কিন্তু এর আগেও হয়েছে। আমরা দেখেছি 2016-তে, 2018-তে সেখানে পুলিশের গুলিতে 5 জঙ্গি মারা গেছে আমি বলবো, এবং সেইখানে এই আগের ঘটনাগুলিতে দেখা গেছে যে ঠিকই এই ফেসবুক আইডি হ্যাক করে মুসলমানরাই মহানবী সম্পর্কে উত্তেজনাপূর্ণ, কটুক্তিকর, কুরুচিপূর্ণ মন্তব্য করে তারপরে সেটা হিন্দুদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হিন্দুদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এবং এই যে এইখানে পূজা কমিটির সভাপতি, উনি নিতান্তই ভদ্রলোক, অবস্থাশালীর বোঝাই যায়, এবং এই বয়সের একটা মানুষ এই জাতীয় মন্তব্য করবে, উনি যেহেতু এই যেহেতু পূজা সংগঠনগুলি মানবাধিকার কর্মেও জড়িত, সুতরাং এই ব্যাপারগুলি উনি ভালো করে জানেন যে এটা কী হইতে পারে। এবং ঘটনার পরপরই যখন এটা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে, সাথে সাথে কিন্তু তিনি ভোলা সদর থানায় গিয়ে বলেছেন যে কে বা কাহারা তার ফেসবুক আইডি হ্যাক করে এই ঘটনা ঘটিয়েছে এবং উনি নিরাপত্তা চান। তো সেইটা কিন্তু আমলে না নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পুলিশ তাদের বাড়িতে পাহারা দেওয়ার আগেই তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে। আপনারা যদি বিচারই চান তাহলে আপনারা বাড়িতে হামলা করবেন কেন? আপনারা তার গাড়িতে হামলা করবেন কেন? তার জানমালের ক্ষতি কেন করবেন? হিন্দুদেরকে কেন হুমকি দিবেন? তো এই জিনিসগুলি, তারপরে পুলিশ তাকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে, মানলাম সন্দেহভাজন হিসাবে আপনি যাকে তাকে গ্রেপ্তার করা যায়, কিন্তু যারা 72 ঘন্টার আলটিমেটাম দিল, তো যারা বাড়িতে ভাঙচুর করলো, গাড়ি ভাঙল, তো তাদের কী পুলিশ সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করতে পারলেন না? নাকি আমরা এখানে আরেকটা ঝুমন দাসের নাটক দেখতে পাচ্ছি যে নিরাপত্তার খাতিরে গৌরাঙ্গ দেকে তুলে নিয়ে যাওয়া হলো, গ্রেপ্তার করা হলো, তাকে হেফাজতে রাখা হলো, সরকারি হেফাজতে জেলে রেখে তাকে নিরাপত্তা দেওয়া হবে? তা না হলে বাংলাদেশটা কি এইভাবেই চলবে যে সরকার এই একটা মবের ভয়ে, জঙ্গিদের ভয়ে সাধারণ জনতাকে, সাধারণ নাগরিককে ধরে নিয়ে জেলে নিয়ে, জেলে পুরে নিরাপত্তা দেবে? এইটাই কি আমাদের বাংলাদেশ? অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বললেন যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের কাজ চলছে, এখন প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগে এই যে হুমকি দামকি, এই যে ভাঙচুর, এইগুলি কেন হচ্ছে? আগে প্রকৃত ঘটনাটা শুনি, হিন্দুরাও শুনুক, মুসলমানরাও শুনুক, সরকারও শুনুক, পুলিশও শুনুক, সবাই মিলে আমরা শুনি আগে প্রকৃত ঘটনা কি ঘটছে, তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আর যদি এই জঙ্গিরাই যদি বিচার আচার করে ফেলবে তাদের খুশি মতো, তাদের পছন্দ না হলে, তাহলে পুলিশ বা সরকার তো তাদের হাতেই দিয়ে দেওয়া উচিত দায়িত্বটা, যে ঠিক আছে তোমরাই বিচার আচার করো, তাই না? আর যদি পুলিশ মনে করে যে না, এই জনতা, উত্তেজিত জনতা ভুল করতেছে, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তারা পুলিশ ব্যবস্থা, সরকার ব্যবস্থা নিচ্ছে না দেখেই এই দিনের পর দিন তারা আশকারা পেয়ে যাচ্ছে, তারা কিন্তু এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তারা ফেক আইডি দিয়ে ফেসবুকে ধর্মীয় অবমাননার গুজব ছড়ানো হয়েছে, এটা কিন্তু নতুন কিছু নয়। আমরা দেখেছি কীভাবে রামুতে, উখিয়াতে, চট্টগ্রামের রাউজানে, মানে 25-30 হাজারের একটা মব, এই মানে শত শত মন্দির, বৌদ্ধবিহার, বাড়িঘর, এগুলি ভাঙচুর করছে, তাই না? এবং সেইখানে আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই জড়িত ছিল। আমরা দেখেছি সেই সাথিয়াতে, পাবনার সাথিয়াতে
কুষ্টিয়াতে, আমরা দেখেছি নাছির নগরে, আমরা দেখেছি গোবিন্দগঞ্জে, আমরা দেখেছি সিলেটে, আমরা দেখেছি বরিশালে, আমরা দেখেছি নড়াইলে, আমরা কোথায় দেখি নাই এই জাতীয় ঘটনা। এবং ভোলাতে তো বেশ কয়েকবারই ঘটেছে। এরপরেও এই জঙ্গিরা যখন উস্কানি দেয়, তখন সরকার এই উস্কানি দাতাদের বিরুদ্ধে না গিয়ে এই হিন্দুরা আদৌ দিছে কি না দিছে সেটা প্রমাণ সাপেক্ষ তার আগেই যেই কর্মকাণ্ডগুলি ঘটানো হয়, এর কি কোনো বিহিত হবে না? যমন দাসকে নিয়ে গেল, সে বাইরে নিরাপদ না, তাকে জেলে রেখে নিরাপত্তা দিচ্ছে। আজকে 7 মাস ধরে সে জেলে আছে। আপনারা ভাবতে পারেন, তার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, তার একটা স্ত্রী আছে, ইয়াং স্ত্রী, সংসার ততটা সচ্ছল নয়। তো এই মানুষটিকে আটকে রেখে সরকার কি ওই পরিবারটিকে কোনো ধরনের ভরণ পোষণ, কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেছে? অথচ যেই লোকগুলি ওইখানে এই শাল্লাতে আক্রমণ করেছে, শত শত মানুষ, তারা কিন্তু সবগুলি জেলের বাইরে। এখন এই যে চিলে কান নিল, একটা ঢিল মারলাম আর নবীজির মান চলে গেল, তারপরে আপনারা তাণ্ডব চালাবেন হিন্দুদের উপর, যাকে তাকে গ্রেপ্তার করবেন বিনা অপরাধে, কোনো প্রমাণ ছাড়া। আগে প্রমাণ হতে দিন, তারপরে আপনারা গ্রেপ্তার করেন, তারপরে আপনারা এই ভাঙচুর যদি করতেই হয়। আমি বলবো না যে ভাঙচুর তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়, এটা তো বেআইনি, টোটালি বেআইনি, তাই না? এই ভাঙচুর যারা করেছে তাদের বিচার হোক, আর যদি ভাঙচুর করতেই হয়, আপনারা একটু মাথা ঠান্ডা রেখে আপনারা একটু দেখেন, শোনেন প্রকৃত ঘটনাটা আসুক, তারপরে আপনাদের, এখন হিন্দুদের জানমালের তো আপনারা মানে দণ্ডমুণ্ডের কর্তা, তাই না? আপনারা যেইভাবে বলবেন সেইভাবেই চলবে, যা করবেন তাই হবে। তো দণ্ডমুণ্ডের কর্তা যখন সেজেছেন আপনারা জঙ্গিরা, তাহলে অন্তত এটা জানুন মানে কি হয়েছে। এই পর্যন্ত সেই বেনিফিটটা আমাদের দেশের হিন্দুদেরকে অন্তত দিন, প্রকৃত ঘটনাটা জানা পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন। ধর্মীয় অনুভূতির অজুহাত, অনুভূতি কি শুধু একটি পক্ষেরই আছে? অনুভূতি কি আমাদের নাই? এই যে প্রত্যেকটা দিন মূর্তি ভাঙ্গা হচ্ছে, এবং এই ঘটনা এই যে এমন একটা সময়ে ঘটছে যখন সামনে পূজা, এটা কি উস্কানিমূলক নয়? এটা কি একটা অশুভ বার্তা দিচ্ছে না যে একটা গণ্ডগোল পাকানোর জন্য এই ঘটনাটা ঘটানো হচ্ছে? হিন্দুদের বিরুদ্ধে যখন নানানভাবে অপপ্রচার চালানো হয়, হিন্দুদের ধর্মকে নিয়ে কটাক্ষ করা হয়, নানানভাবে এই অপপ্রচার চালানো হয়, তখন কি আমাদের অনুভূতিতে লাগে না? তো কই, তখন তো কাউকে গ্রেপ্তার হতে দেখি না, নিরাপত্তার কারণেও কাউকে দেখি না যে তুলে নিয়ে এই সরকারি হেফাজতে রেখেছে। শুধু এক পক্ষের অনুভূতির অভিযোগে আরেক পক্ষকে দিনের পর দিন, বছরের পর বছর এই নিপীড়ন, এটা কি একটা সভ্য সমাজ, একটা সভ্য রাষ্ট্রের কর্তব্য হতে পারে? একটা সভ্য রাষ্ট্রে হওয়া উচিত। সবশেষে বলতে চাই, নবীজি একজন মহামানব, তাই না? তার মান সম্মান রক্ষা করার জন্য আপনার মতো যদু মধু রাম রহিম যদি ঝাঁপায়ে পড়তে হয়, তাহলে সেই মহামানবকে আমরা একদম উচ্চ স্থান থেকে কোথায় নিয়ে আসতেছি? একদম মাটিতে নামিয়ে নিয়ে আসতেছি, আমাদের কাতারে নিয়ে আসতেছি, তাই না? মহানবীর মান সম্মান আপনার আমার রক্ষা করার প্রয়োজন আছে কি? মহানবী আমাদের মান সম্মান রক্ষা করবে, আমাদের মান সম্মান রক্ষার জন্য তিনি আছেন, এই জন্যই তো উনি মহানবী, মহামানব, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে আমরাই মহামানব সেজে মহানবীকে রক্ষার জন্য ব্যতিব্যস্ত, ইভেন কি মানুষকে খুন খারাপিও করতে পারি। হাউ স্যাড, তাই না? আর মহানবী হজরত মোহাম্মদ একজন ঐতিহাসিক ব্যক্তি, এই পৃথিবীতে উনি জন্মগ্রহণ করেছিলেন, ওনার জন্ম আছে, ওনার মৃত্যু আছে, ওনার পরিবার আছে, ওনার বাসস্থান আছে, এগুলির ইতিহাস আছে, আমরা সবাই জানি, তাই না? সুতরাং একজন ঐতিহাসিক ব্যক্তিকে নিয়ে কোনো কিছু বলা যাবে না, সমালোচনা করা যাবে না। এইটা কি একটি স্বাধীন, চিন্তাশীল, বিবেকবান মানুষের অবস্থান হইতে পারে যে না না না, কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না, শুধু ভয় পেতে হবে, শুধু শ্রদ্ধা, ভালোবাসা যাবে? যাকে ভালোবাসবেন তার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, বা জানার পরে যদি কোনো কিছু আপনার ভালো না লাগে, সেটা নিয়ে কি কথা বলা যাবে না? আমরা কোন পৃথিবীতে আসি, কোন সভ্যতায় আছি? আমি বলি না যে কেউ মহানবী হযরত মুহাম্মদকে কটূক্তি করুক বা অসম্মান করুক, কিন্তু
মহানবী, আপনার মহানবী আমার কাছে একজন ঐতিহাসিক ব্যক্তি। আমি যেমন সক্রেটিসের কার্যকলাপ নিয়ে সমালোচনা করতে পারি, আমি যদি শেক্সপিয়ারকে নিয়ে কথা বলতে পারি, আমি যদি হিটলারকে নিয়ে কথা বলতে পারি, আমি যদি মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলতে পারি, মহানবীকে নিয়ে আমি কথা বলতে পারবো না কেন? আমরা তো সবাই প্রেরিত, ঈশ্বরের প্রেরিত সন্তান, তাই না? মহানবী ঈশ্বরের প্রেরিত সন্তান, ঈশ্বরই ওনাকে পাঠিয়েছেন, আমাদেরকেও পাঠিয়েছেন। উনি মহামানুষ, ওনার অনেক অগাধ জ্ঞান আছে, স্বীকার করি, কিন্তু কোনো কিছুতে যদি আমার দ্বিমত থাকে সেগুলি প্রকাশ করলে আমাকে জীবন দিতে হবে কেন? আমার পরিবারের ওপর হুমকি আসবে কেন? আমার জানমালের ক্ষতি হবে কেন? আমার সমাজকে এই আক্রমণ করা হবে কেন? আমাকে গ্রেপ্তারের ভয়ে থাকতে, আতঙ্কে থাকতে হবে কেন? তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।